আর কত খাবার আছে? ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড ইভিনিং। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। জি, আমিও অনেক ভালো আছি। সো আজকের আমাদের ক্লাস হচ্ছে সি সেকশনের টুয়েসডে, অর্থাৎ মঙ্গলবারের ইংরেজি ক্লাস। শনিবার হচ্ছে আমাদের এ সেকশনের ক্লাস এবং সোমবারে হচ্ছে বি সেকশন এবং আজকে মঙ্গলবার সি সেকশনের ক্লাস। তো আপনারা যারা সি সেকশনের স্টুডেন্ট সবাইকে ইংরেজি ক্লাসে আবার ওয়েলকাম, আর যারা বি সেকশনের ক্লাস মিস করেছে তাদেরকেও আজকে ক্লাসে জয়েন করার সুযোগ দেওয়া হয়েছে। ওকে, সো সি সেকশনের কেউ যদি গতকাল ক্লাস করে থাকেন, ওকে, আমরা যেহেতু সি সেকশনের ক্লাস আজকে, প্র্যাকটিক্যালি আজকে আমরা সি সেকশনের অর্থাৎ এ বি সেকশনে যা পড়ানো হয়েছে আজকে সি সেকশনে তা পড়ানো হবে। সো আমরা পড়বো হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। আপনারা নিশ্চয়ই স্কুল কলেজে রাইট ফর্ম অফ ভার্বস সম্পর্কে পড়ে আসছেন এবং নার্সিং ভর্তি পরীক্ষায় রাইট ফর্ম অফ ভার্বস এবং টেন্স থেকে দুই তিনটা প্রশ্ন অবশ্যই পাবেন। ওকে, সো যারা শুনতে পাচ্ছেন না জয়েন অডিওতে ক্লিক করেন। ওকে, বাকিরা সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? আপনাদের কাছে রিকোয়েস্ট হচ্ছে আপনারা ক্লাসে কিন্তু অযথা নয়েজ করতে পারবেন না। যদি কেউ আননেসেসারিলি নয়েজ করেন তাহলে কিন্তু ক্লাস থেকে বের করে দেওয়া হবে, বিকজ ক্লাসে ডিস্টার্ব করা যাবে না।
ওকে, সো আই থিঙ্ক আপনারা আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন, আর আপনারা যদি কেউ কিছু বলতে চান সেক্ষেত্রে দেখতে পান এখানে মিউট আনমিউট লেখা আছে। সো যখন দেখতে পান এখানে মিউট লেখা, তখন হচ্ছে আপনারা মানে কথা বলতে পারবেন। ওকে, আর যখন দেখবেন আনমিউট এবং মাইক্রোফোনের উপর একটা ক্রস চিহ্ন, তখন আপনারা কথা বললে আমরা শুনবো না। সো এটা খুবই বেসিক একটা জিনিস, আই থিঙ্ক আপনারা এটা সবাই জানেন। ওকে, সো আমরা সবার প্রথমেই শিখবো টেন্স সম্পর্কে। সো টেন্স নিয়ে আপনাদের কি কারো কোনো প্রবলেম আছে? টেন্সের রুল জানেন না এরকম কেউ ক্লাসে কি আছেন? টেন্সের রুল জানেন না বা টেন্সের প্রবলেম আছে এরকম কি কেউ ক্লাসে আছেন? ওকে, ম্যাক্সিমাম বলছেন নো, টেন্সের প্রবলেম নেই, থ্যাংক ইউ। ওকে, থ্যাংকস। সো আমরা বেসিক জিনিস যেগুলো সেগুলো আমরা সবাই জানি, কিন্তু যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেগুলো আমরা আজকে শিখব। সো আমাদের একদম প্রথম রুলটা হচ্ছে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স। সো প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স এর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস মূল ভার্বের বেস ফ্রম প্লাস অবজেক্ট, এটা তো আমরা নিশ্চয়ই সবাই জানি। ওকে, সো এখানে বলা হচ্ছে যদি বাক্যটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় এবং সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, আমরা জানি থার্ড পার্সন কে হি শি ইট, এগুলো হচ্ছে থার্ড পার্সন, হি শি ইট এবং এছাড়া পৃথিবীর যত কিছু আছে সব হচ্ছে থার্ড পার্সন। সো সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মূল ভার্বের সাথে আমরা এস বাই এস যুক্ত করব। সো এই রুলটা হচ্ছে প্রথম রুল। যেমন শি রাইট এ লেটার, তাহলে শি হচ্ছে কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এর জন্য আমরা ভার্বের সাথে কি যোগ করব, এস বা ইয়েস যুক্ত করব, তাহলে এটা শি রাইটস এ লেটার। দ্য বেবি ক্রাই, তাহলে এটা কি হয়ে যাবে, দ্য বেবি ক্রাইস, যেহেতু দ্য বেবি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এর জন্য আমরা ভার্বের সাথে কি যোগ করব, এস বা ইয়েস যুক্ত করব। সো এই রুলটা আমরা সবাই জানি কিনা, জানলে ইয়েস লিখুন, না জানলে নো লিখুন, এবং যদি সম্ভব হয় এই রুলটা ব্যবহার করে প্রত্যেকে চ্যাট বক্সে এক্সাম্পল লিখতে পারেন। ওকে, আমাদের প্রথম রুলটা সবার কাছে কি ক্লিয়ার? গুড। তো এখন আপনারা এই রুলটা ব্যবহার করে এক্সাম্পল লিখুন, সাবজেক্ট কে থার্ড পার্সন রাখবেন এবং ভার্বের সাথে এস বাই এস যুক্ত করে বাক্যটা লিখবেন। ওকে, তো আপনাদের মধ্য থেকে একজন এখন এই রুলটা পড়েন লাউডলি, কে বলবেন? একজন, যে কোনো একজন বলবেন। ওকে, একজন কে বলবেন প্রথম রুলটা, একজন লাউডলি বলেন। ভাইয়া আমি বলি। ওকে, মুনমুন বলতে চাচ্ছে, হ্যাঁ মুনমুন বলেন প্রথম রুলটা একটু রিড আউট করেন। ভাইয়া প্রথম প্রথম রুলসটা হলো সেন্টেন্স যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় এবং সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তবে ভার্বের শেষে ভার্বের সঙ্গে এস বা ইয়েস যুক্ত হয়। যেমন এখানে হি রাইট এ লেটার, এটার এটা কারেক্ট না, হবে শি রাইটস এ লেটার, সরি ভাইয়া শি রাইট এ লেটার না হয়ে হবে শি রাইটস এ লেটার। পরে নিচেরটা দ্য বেবি, এটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এখানে ক্রাই এর সাথে আই ই এস যুক্ত হয়েছে, দ্য বেবি ক্রাইস। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সো আমাদের প্রথম রুলটা থেকে থেকে আমরা শিখলাম যে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, এখন আমরা অনেকেই পার্সন চিনি না, সো আই উই হচ্ছে ফার্স্ট পার্সন, আই উই, ওকে আই উই হচ্ছে ফার্স্ট পার্সন, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, এবং আই এবং ইউ ছাড়া যা আছে সব হচ্ছে থার্ড পার্সন, অর্থাৎ হি শি ইট দে রহিম করিম বাংলাদেশ আমেরিকা মোবাইল টেলিফোন বই খাতা পুস্তক পৃথিবীতে যত কিছু আছে হি শি সহ পৃথিবীতে যত কিছু আছে সব হচ্ছে থার্ড পার্সন, এবং সেটা যদি একজন হয় তাহলে সিঙ্গুলার, যদি একাধিক হয় তাহলে প্লুরাল। ইজ ইট ক্লিয়ার টু অল অফ ইউ? ওকে, সো আমরা এখন দ্বিতীয় রুলসে চলে যাব। আমরা দ্বিতীয় রুলসে যাব একই ক্ষেত্রে, একই ভাবে যদি প্রেজেন্ট ইনডিফিনিট কে যদি আমরা নেগেটিভ করতে যাই, ওকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কে যদি আমরা নেগেটিভ করি অর্থাৎ না বোধক করি, তাহলে যদি থার্ড পার্সন সাবজেক্ট যদি থার্ড পার্সন হয় তাহলে ডাজ নট ব্যবহার করব, আর যদি ফার্স্ট পার্সন বা সেকেন্ড পার্সন হয় তাহলে ডু নট ব্যবহার করব। ওকে, সো এটাই বলছে। যেমন
he goes to market. So এটাকে যদি আমরা নেগেটিভ করে কি হয়ে যাবে? He does not go to market. So আমরা যদি আরেকটা জিনিস বাকি যদি আমরা does not ব্যবহার করি তাহলে মূল ভার্বের সাথে আর as by as যোগ করার দরকার নাই। কি বলছি বুঝতে পারছেন? আমরা যদি বাক্যে থার্ড পারসনের সাথে যদি does not ব্যবহার করি তাহলে মূল ভার্বের সাথে as by as ব্যবহার করার দরকার নাই। So এখন আমি যদি বলি I go to school তাহলে এটাকে যদি আমি নেগেটিভ করি তাহলে কি বলবো? I do not go to school. Okay, then আরেকটা example দেখেন, you do not eat rice. তাহলে আমরা শিখলাম যে present indefinite tense হাবোধক তো বোঝে, হাবোধক মানে কোনো কিছু পজিটিভ বাক্য অর্থাৎ affirmative। যেমন আমি স্কুলে যাই হাবোধক, আমি স্কুলে যাই না নাবোধক, আমি ভাত খাই হাবোধক, আমি ভাত খাই না নাবোধক, আমি বল খেলি হাবোধক, আমি বল খেলি না নাবোধক। তো এক্ষেত্রে আমরা শিখলাম যে present indefinite tense এর ক্ষেত্রে যদি আমরা নেগেটিভ করি বাক্যটাকে তাহলে কি আনতে হবে? থার্ড পারসন সাবজেক্ট হলে আমরা ডাজ নট আনবো, আর যদি ফার্স্ট পারসন বা সেকেন্ড পারসন হয় তাহলে ডু নট আনবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর ক্ষেত্রে। সবাই কি বুঝতে পেরেছি? বুঝতে পেরেছেন কি না? ইয়েস অর নো? ওকে, নাও এই রুলটা একজন রিড আউট করেন। আগের বার যিনি করেছেন তিনি ছাড়া অন্য একজন বলেন। একজন বলেন, যে কোনো একজন ভলেন্টারিলি বলেন। আমি বলি। জি বলেন, কে বলবেন? এত লেট করছেন কেন? একজন বলে ফেলেন তাহলে। ভাই আমি বলছি। জি বলেন। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে বাক্যটি যদি নেগেটিভ হয় তাতে ডাজ নট ব্যবহৃত হয়, তখন ভার্বের সাথে ইয়েস বা ইয়েস হয় না। যেমন হি গোস টু মার্কেট, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ। আমরা জানি যে মানে সিঙ্গুলার নাম্বার হলে বা আমি বা তুমি এটা ছাড়া যদি থার্ড পারসন হয় তখন আমরা ডাজ নট ব্যবহার করব, আর যখন আই বা ইউ হয় তখন আমরা ডু নট ব্যবহার করব। তো সেক্ষেত্রে হি গোস টু মার্কেট, তো সেখানে হি যেহেতু থার্ড পারসন তাই আমরা ব্যবহার করব হি ডাজ নট গো টু মার্কেট। আর এই ক্ষেত্রে আই ডু নট গো টু স্কুল, এখানে যেহেতু থার্ড পারসন না সেহেতু আমরা ডু নট ব্যবহার করব। সো আই ডু নট গো টু স্কুল, রাইট? ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আই থিংক রুল 8 এই রুলটা সবার কাছে ক্লিয়ার। তাহলে আমরা পরবর্তী রুলসে চলে যাই। খুবই সহজ একটা রুল, বাক্যটা যদি চিরন্তন সত্য বুঝি, অর্থাৎ সাইন্টিফিক্যালি ট্রুথ, অথবা সেটা ইউনিভার্সাল ট্রুথ অর্থাৎ সেটা পৃথিবীব্যাপী সত্য বা যে কোনো সত্য, সাইন্টিফিক ট্রুথ বা বিজ্ঞানসম্মতভাবে এটা সত্য, অথবা যে কোনো অভ্যাসগত কাজ, যেমন আমি প্রতিদিন স্কুলে যাই, আমি প্রতিদিন ফুটবল খেলি, বা আমি প্রতিদিন পড়তে বসি, আমি প্রতিদিন মায়ের হাতে মার খাই। সো এই যে অভ্যাসগত যে কাজগুলো সেগুলো থাকলে বাক্যটা কোন টেন্স হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চেনার কিছু শব্দ আছে, অর্থাৎ এগুলোকে আমরা মার্কার বলি। কি বলি? মার্কার। মার্কার গুলো কি আমরা এখনই শিখে ফেলবো? বাক্যে যদি অলওয়েজ, অফটেন, রেগুলারলি, সামটাইমস, ডেইলি, এভরিডে এই শব্দগুলো যদি থাকে তাহলে বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আবারও বলছি, বাক্যে যদি অলওয়েজ, অফটেন, রেগুলারলি, সামটাইমস, এভরিডে এই শব্দগুলো যদি দেখেন তাহলে চোখ বন্ধ করে বলবেন এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন এক্সাম্পল দেখেন, টিপু অলওয়েজ ডিস্টার্বস মি, তাহলে টিপু হচ্ছে থার্ড পারসন, বাক্যে অলওয়েজ আছে, তাহলে আমরা বুঝবো এটা কোন টেন্স হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে টিপু যেহেতু থার্ড পারসন এবং বাক্যে অলওয়েজ আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সো ভার্বের সাথে আমরা অ্যাজ যুক্ত করেছি, টিপু অলওয়েজ ডিস্টার্বস মি। দ্বিতীয় এক্সাম্পলটা দেখেন, হি প্রিপেয়ার্স হিজ অ্যাসাইনমেন্ট রেগুলারলি, সো বাক্যে রেগুলারলি আছে, আমরা বুঝতে পারছি বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে হি যেহেতু থার্ড পারসন ভার্বের সাথে আমরা অ্যাজ যুক্ত করেছি, হি প্রিপেয়ার্স হিজ অ্যাসাইনমেন্ট রেগুলারলি।
তিন নাম্বার এক্সাম্পল দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এটা তো আমরা সবাই জানি যে চিরন্তন সত্য বা সায়েন্টিফিক ট্রুথ হলে বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। দেন চতুর্থ এক্সাম্পল দেখেন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য কোন দিকে ওঠে, পূর্ব দিকে ওঠে, তাহলে দ্য সান থার্ড পারসন ভার্বের সাথে এস যুক্ত হয়েছে রাইজেস ইন দ্য ইস্ট। সো এইরকম ভাবে আপনারা এক্সাম্পল তৈরি করতে পারেন এই শব্দগুলো ব্যবহার করে, যদি দেখেন বাক্যে এই শব্দগুলো আছে অলওয়েজ অফটেন রেগুলারলি সামটাইমস ডেইলি এভরিডে, এগুলো যদি থাকে তাহলে বাক্যটা কোন টেন্স হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং সাবজেক্ট যদি থার্ড পারসন হয় ভার্বের সাথে আমরা এস বা ইয়েস যুক্ত করব। নাও আপনারা একজন এটা রিড আউট করবেন কুইকলি। ভাই আমি বল। ওকে ওকে জি বলেন। বাক্যটি যদি ইউনিভার্সাল ট্রুথ মানে চিরন্তন সত্য হয় এবং অভ্যাসগত কাজ বোঝায় তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। যদি আর তাছাড়া যদি অলওয়েজ অফেন রেগুলারলি সামটাইমস ডেইলি এভরিডে ইত্যাদি থাকে তবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। যেমন টিপু অলওয়েজ ডিস্টার্বস মি, এখানে টিপু হচ্ছে যাইয়া থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আর এখানে অলওয়েজ আছে, তার জন্য ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে, তার জন্য হয়েছে টিপু অলওয়েজ ডিস্টার্বস মি। তারপর এটা আছে হি প্রিপেয়ারস হিজ অ্যাসাইনমেন্ট রেগুলারলি, এখানে ফার্স্টে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং রেগুলারলি আছে, তার জন্য ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়েছে। তারপর আছে দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এখানে এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ বাক্যটি, তার জন্য এখানে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়েছে। তারপরেরটা আছে দ্য সান রাইজেস ইন দ্য মানে সবকিছু শিখে ফেললাম, এখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শিখবো। সো আমি সবার আগে বলে নিচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর যেকোনো একটা প্লাস ভার্বের সাথে আইএনজি। কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি, এটা আমাদের সবাইকে মনে রাখতে হবে। কন্টিনিউয়াস মানে কি? ভার্ব প্লাস আইএনজি। তাহলে আমরা এখন শিখব, যদি বাক্যে দেখি নাও এট দিস মোমেন্ট এট প্রেজেন্ট এট দিস টাইম লুক লিসেন, এই শব্দগুলো যদি থাকে এগুলো হচ্ছে মার্কার, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চেনার মার্কার, বা এই শব্দগুলো দেখে আমরা বুঝতে পারবো যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে আমরা যদি দেখি বাক্যে নাও এট দিস মোমেন্ট এট প্রেজেন্ট এট দিস টাইম লুক লিসেন, এই শব্দগুলো যদি থাকে তাহলে এটা কোন টেন্স হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন দ্য বয় ড্যাশ কাম নাও, তাহলে এই বাক্যে নাও আছে, তাহলে আমরা চোখ বন্ধ করে বলতে পারি বাক্যটা কোন টেন্সের হওয়া উচিত? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সো প্রেজেন্ট কন্টিনিউয়াস দ্য বয়, দ্য বয়ের সাথে ইজ বসবে নাকি আর বসবে নাকি এম বসবে? অবশ্যই থার্ড পার্সনের ক্ষেত্রে অলওয়েজ সিঙ্গুলার হলে ইজ বসে, প্লুরাল হলে আর বসে। So the boy is, আর কামের সাথে আইএনজি যোগ হয় এটা কি হয়ে যাবে? কামিং। তাহলে দ্য বয় ইজ কামিং নাও, যেহেতু নাও আছে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তারপরে এট দিস মোমেন্ট মানে এই মুহূর্তে, তো আমরা জানি এট দিস মোমেন্ট যদি বাক্যে থাকে তাহলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এট দিস মোমেন্ট উই ইট রাইস, তাহলে এটা কি হবে? এই মুহূর্তে আমরা কি খাচ্ছি? ভাত খাচ্ছি, তাহলে উই এর সাথে কি হয়? আর হয়। আর ইট, ইট এর সাথে আইএনজি যোগ করলে ইটিং, তাহলে এট দিস টাইম বা এট দিস মোমেন্ট উই আর ইটিং রাইস। থার্ড এক্সাম্পল দেখো দে প্লে ইন দ্য ফিল্ড এট দিস টাইম, তারা এই সময়ে বা এই মুহূর্তে মাঠে খেলছে, তাহলে কি হবে? দে এর সাথে কি হয়? আর। তাহলে দে আর প্লে এর সাথে আইএনজি যোগ করলে কি হয়? প্লেইং, দে আর প্লেইং ইন দ্য ফিল্ড এট দিস টাইম। তারপরে লুক, দেখো লুক লিসেন থাকলে কিভাবে বুঝবে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে কিনা? তাহলে যদি বাক্যে লুক এটার সাথে একটা আশ্চর্যবোধক চিহ্ন থাকবে, ওকে লুক দেখো, দে প্লে ইন দ্য ফিল্ড, ওকে লুক দে প্লে ইন দ্য ফিল্ড, অর্থাৎ দেখো তারা মাঠে ফুটবল খেলছে, তাহলে এটা কি হবে? দে আর প্লেইং ইন দ্য ফিল্ড। তারপর লিসেন, শি সিং নাও, দেখো বা শুনো, লিসেন মানে হচ্ছে শুনো, সরি, সো লিসেন শুনো, সে গান গাচ্ছে, তাহলে শি, তাহলে আমরা জানি লুক লিসেন থাকলেও এটা কোন টেন্স হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে শি এর সাথে ইজ হবে আর ভার্বের ভাবটা হচ্ছে সিং, তাহলে সিং হয়ে যাবে সিঙ্গিং, তাহলে লিসেন শি ইজ সিঙ্গিং নাও, সে এখন গান গাচ্ছে। সো এই রুলটা কি সবার কাছে ক্লিয়ার? তাহলে আমরা কিভাবে বুঝবো বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে? বাক্যে যদি আমরা দেখি নাও এট দিস টাইম এট দিস মোমেন্ট বা এট প্রেজেন্ট,
লুক লিসেন এই শব্দগুলো যদি থাকে তাহলে বাক্যটা নিঃসন্দেহে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস বাকি অংশ। ওকে, আমাদের আর 1 মিনিট সময় আছে, 1 মিনিট পর আমাদের জুমের প্রথম 40 মিনিট শেষ হয়ে যাবে। তোমরা 1 মিনিট পর আবার একই লিঙ্ক ব্যবহার করে যুক্ত হবে। আবার দেখো, কেউ আবার মনে করে না যে ক্লাস শেষ, আমাদের ক্লাস আরো আরো একটা মিটিং চলবে, সো অটোমেটিক এটা 40 মিনিট পর ক্লোজ হয়ে যাবে। আর 1 মিনিট 1.5 মিনিট সময় আছে। আমার কথা কি সবাই বুঝছো? জুমে 40 মিনিট পর মিটিং অটোমেটিক ক্লোজ হয়ে যায়, সো 40 মিনিট পর আর 1.5 মিনিট আছে, এরপর তোমরা অটোমেটিক জয়েন করবে। নাও একজন এটা রিড আউট করো। আমি বললি। ওকে, বলেন। সেন্টেন্সে যদি নাও, এট দিস মোমেন্ট, এট দিস টাইম, এট প্রেজেন্ট, লুপ, লিস্টেন থাকে, তাহলে ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হয়। যেমন দা বয় কাম নাও, তাহলে এখানে যদি দা বয় আছে থার্ড পারসন, সেহেতু আমরা এখানে ইজ বসাবো। দা বয় ইজ কামিং নাও, নাও আছে, নাও থাকলে আমরা বুঝবো যেখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তারপর লুক লুক দে